বিশ্বত আধ্যাত্মিক বীজ রোপণ করা মহান মনীষী স্বামী বিবেকানন্দ। এই পৃথিবীত বহু ধর্মীয় লোকসকলে বাস করে আছে আর সকল ধর্মরে নিজা একতা বৈশিষ্ট্য আছে। এই ধর্মসমূহের মাজত সনাতন ধর্ম হয়েছে অন্যতম। বহুত এই ধর্মক আটাইতক পুরনি ধর্ম বলে বিবেচনা করে। অতি পুরনি কালের বিভিন্ন সনাতন ধর্মীয় গুরুসকলে আধ্যাত্মিকতার বীজ সিঁচি আহিছে, যদিও বিদেশত এই আধ্যাত্মিকতারে বীজ রোপণের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দর নাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের দরে সদায় জিলিকি থাকিব। পৃথিবী আটাইতক বুদ্ধিদীপ্ত তথা প্রভাবশালী আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ ভূমিষ্ঠ হয়েছিল 1863 চনত কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিয়ালত। তেওঁ সৰুৰেপৰা চিন্তাশীল ব্যক্তি আছিল আৰু তেওঁ চিন্তা চেতনাৰ অন্যতম অনুপ্ৰেৰণা আছিল তেওঁৰ যুক্তিবাদী পিতা আৰু ধৰ্মনিষ্ঠ মাতৃ। আধ্যাত্ম পিপাসা আৰু ঈশ্বৰ ভক্তিৰ প্ৰতি থকা তৎপৰতা তেওঁৰ বাল্যকালৰ পৰাই পৰিলক্ষিত হৈছিল। সেয়েহে খেলা ধূলা কৰা বয়সত তেওঁ ওলাই আহিছিল ঈশ্বৰ প্ৰাপ্তিৰ পথ বিচাৰি। সেই উদ্দেশ্য আগত ৰাখি তেওঁৰ ৰামকৃষ্ণ পৰমহংসৰ সান্নিধ্যলৈ আহে আৰু পাছলৈ তেওঁৰ শিষ্যত্ব গ্ৰহণ কৰে। গুরু শ্রী রামকৃষ্ণই প্রদান করা গুরুজনার পরাই বিবেকানন্দই বুঝিব পাৰিছিল যে সকল ধর্মই সত্য আর মানব সেবাই সর্বোৎকৃষ্ট ঈশ্বরের সন্ধান। গুরুর বৈকুণ্ঠ প্রয়াণের পিছত তেওঁ সন্ন্যাস অবলম্বন করে সমগ্র ভারতীয় উপমহাদেশ পদবর্জে ভ্রমণ করে। 1893 চনত চিকাগো যাত্রা করে তেওঁ বিশ্বধর্ম মহাসভাত হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে। আমেরিকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফোরাম বিশ্ববিদ্যালয় আর সংঘই তেওঁৰ আধ্যাত্মিক বাণীত মুগ্ধ হৈ সেই বাণীর অমিত রস বিলাবলৈ তেওঁক আমন্ত্রণ জনাইছিল। একাধিক সাধারণ আর ব্যক্তিগত সভাত ভাষণ দি তেওঁ আমেরিকা, ইংল্যান্ডের লগতে আর কেইবাখনো দেশত বেদান্ত, যোগশাস্ত্র আর হিন্দু ধর্মের সুতি মজবুত করে তোলে। 1893 চনত তেওঁ ভারতলৈ প্রত্যাগমন করে আর ইয়াত রামকৃষ্ণ মঠ আর মিশন নামেরে এটি আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করে। এইদরে স্বামী বিবেকানন্দই নিজকে ভারতত এগারী আধ্যাত্মিকতা তথা জাতি সস্তারূপে প্রতিষ্ঠিত করবলে সক্ষম হয়। বিশ্বত আধ্যাত্মিকতা প্রতিষ্ঠা করাত স্বামী বিবেকানন্দর অবদান অতুলনীয়। বিশ্বত যে আধ্যাত্মিকতার যার সৃষ্টি করে থই গেছিল সেই জোয়ার বর্তমানলৈ নিরবিচ্ছিন্নভাবে চলি আছে। আধ্যাত্মিকতার ইতিহাসত স্বামী বিবেকানন্দর নাম আকাশের তরার দরে সদায় জিলিকি থাকিব। নিউজ ডেস্ক, টাইমস, গুয়াহাটী।